এই ভিডিওটি এডিট করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের ফটো এডিট করার জন্য আমাদের সর্বপ্রথম পিকসার্ট অ্যাপটির ভিতরে ওপেন করতে হবে। তো আমরা পিকসার্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি, প্লাস আইকনে চাপ দিতে হবে। এরপর যে ফটোটিকে আমরা এডিট করব সেই ফটোটি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা সেই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখান থেকে আপনারা যে ডান পাশে দেখতে পাচ্ছেন টোল্ড ইফেক্ট বিউটিফুল স্টিকার, তো এখান থেকে নিচের দিকে যাইতে হবে, গিয়ে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। এই যে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা হাড়ি ভাঙ্গার ফটো পিএনজি, এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখান থেকে পিএনজিটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে এটাকে কাস্টমাইজ করে মাথার উপর অ্যাডজাস্ট করে নেব। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর এর পাশে যে অপাসিটি দেখতে পাচ্ছেন এই অপাসিটিতে চাপ দিতে হবে। অপাসিটিতে চাপ দেওয়ার পরে অপাসিটি হারেট আছে এটা একটু কমে নিতে হবে, 60 মতো রাখলে হবে। তাতে এটার এই হাড়ি ভাঙ্গাটার চারপাশে যে কালো অংশ আছে এগুলো আমরা পরিষ্কার করতে পারি। তো প্রথমত আমি মাথার ওপরে ঠিক মতো কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা যে বাম পাশে ইরাস অপশনটি দেখতে পাচ্ছেন এই ইরাস অপশনের উপরে চাপ দেবো। এরপরে এই কালো অংশটুকু পরিষ্কার করতে হবে। তো আমি পরিষ্কার করে নিচ্ছি। যত সময় নিয়ে পরিষ্কার করবেন ততই ফটোটা সুন্দর হবে। তাড়াহুড়া কোনো কারণ নেই, সুন্দর মতো পরিষ্কার করতে হবে। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপর টিক মার্কে ক্লিক করতে হবে উপরে ডান পাশে। এরপরে নিচের যে অপাসিটি আছে অপাসিটি ক্লিক করতে হবে। এরপর এখান থেকে 60 থেকে ফুল 100 করে দিতে হবে। তো 100 করে দিচ্ছি। 100 করার সাথে সাথে ফটোতে একটা মানে টাকলু মাথার উপরে একটা ভালো একটা রূপ আসে। বাম পাশে টিক মার্কে ক্লিক করতে হবে। এরপরে তার নিচে যে আরেকটা টিক মার্ক আছে এটার উপরে ক্লিক করে দিলে ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ টু ইয়োর ফটো গ্যালারি, এই ফটোটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।